বাজে গল্প দুই। কলকাতা সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবু ছবি এসেছে, বাড়িতে তাই হুলুস্থুল। চাকর বামুন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল, যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তাঁরই মতন ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বললে যা হোক সাহেব হাসিটুকু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টুখুড়ো তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওরই দাম হাজার টাকা, চোখ দেখলে গোষ্ঠর ঠাকুর দাদার কথা মনে পড়ে। শুনে একুশ জন এক বাক্যে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। রেধোধোপা তার কাপড়ের পোঁটলা নামিয়ে বললে তোফা ছবি, কাপড়খানার ইস্ত্রি যেন রেধোধোপার নিজের হাতে করা। নাপিত তার খুরের থলি দুলিয়ে বললে আমি ১৯ বছর বাবু চুল ছাঁটছি, আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখানা ছবির মতন ছবি। আমি যখনই চুল ছাঁটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন। বাবুর আলহাদি চাকর কেনারাম বললে বলবো কি ভাই, এমন জলজ্যান্ত ছবি, আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে চেয়ে দেখি বাবু তো নয় ছবি। সবাই বললে তা ভুল হবারই কথা, আশ্চর্য ছবি যা হোক। তারপর সবাই মিলে ছবির নাক মুখ গোঁফ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে, সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে, কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছ ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া পেখনা হাসি এ আবার কার ছবি। খুড়ো বললেন দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গাযাত্রা জ্যান্ত মরা। রেধোধোপা সেও বলল একটা কাপড় পরেছে যেন চাষার মতো, ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি। নাপিত ভায়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল চুল কেটেছে দেখো না, যেন মাথার উপর কাস্তে চালিয়েছে। কিনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বললেন আমি সকালবেলায় ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মেরেছিলাম আর কি, আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি। আমার সামনে ও কথা বললে মুখ থুড়ে দিতুম না? তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি অমন চ্যাটালো, বাবুর কি হাঁসের পায়ের মতো কান, ও কি বসেছে না ভালুক নাচছে,